দিয়া ভয়েস মেল। মায়ার বাদন আজকের পর্বে শুরুতেই দেখা যাবে গুঞ্জা কে 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 জিজ্ঞাসা করছে কেন এখানে এসেছে। এই নিয়ে গুঞ্জা ও কে কে দুজনে অনেক কথা বলে, কে কে চলে যায় আর গুঞ্জা একা একা কথা বলে। অন্যদিকে আরিয়ানের অফিসে একটা মেয়ে আসে আর আরিয়ানের সাথে কথা বলে, মেয়েটি আরিয়ানের মাথা মেসেজ করে দেয় আর তারা দুজনে কথা বলে আর তাদের সবকিছু বসুন্ধরা সেন সিসিটিভি ফুটেজে দেখে আর একা একা অনেক কথা বলে। তখন রঞ্জা আসে সেখানে আর এই ভিডিও দেখে রঞ্জা রেগে চলে যায়, বসুন্ধরা সেন ও রঞ্জার পেছন পেছন যায়। গুঞ্জা ঋদ্ধির কাছে যায় আর বলে, আমি আর ঘুমাবো না, তাহলে ঋদ্ধির কোনো ক্ষতি হবে। আরো অনেক কথা বলে গুঞ্জা। রঞ্জা আসে আরিয়ানের কাছে আর রুজি সেখান থেকে চলে যায়। আরিয়ান ও রঞ্জা দুজনে অনেক ঝগড়া করে, বসুন্ধরা সেন সেখানে আসে আর তাদের ঝগড়া থামায়। বসুন্ধরা সেন রঞ্জাকে নিয়ে চলে যায় আর রঞ্জাকে বুঝায়। আরো অনেক কথা বলে বসুন্ধরা সেন ও রঞ্জা। রঞ্জা ও বসুন্ধরা সেন সেখান থেকে চলে যায়। গুঞ্জা দুধ বানাচ্ছে, তখনই মিউজিকের আওয়াজ আসে আর ঋদ্ধির খুব কষ্ট হচ্ছে দেখে গুঞ্জা সেখানে যায়। তখনই রঞ্জার বাবু কান্না করছে দেখে গুঞ্জা তাকে আনতে যায়। বাবুকে নিয়ে এসে দেখে তানিয়া ঘরে ঋদ্ধির কাছে। গুঞ্জা তানিয়ার কাছে ছোট বাবুকে দিয়ে বাহিরে আসে। বসুন্ধরা সেন ও রঞ্জা পার্টিতে, তখন গুঞ্জা সেখানে আসে আর মিউজিক বন্ধ করে দেয়। বসুন্ধরা সেন ও গুঞ্জা দুজনে অনেক কথা বলে, রঞ্জা তার দিদিকে অনেক কথা বলে, বসুন্ধরা সেন গুঞ্জাকে অনেক কথা শোনায়। আরো ঋদ্ধির এই অবস্থার জন্য গুঞ্জাকে দায়ী করে, গুঞ্জা বলে পার্টি হবে না। বসুন্ধরা সেন গুঞ্জাকে বলে, ঋদ্ধির কোনোদিন সুস্থ হয়ে উঠবে না। তখন গুঞ্জা বলে, আমি ঋদ্ধিকে সুস্থ করব, এটা আমার প্রতিজ্ঞা। তখন বসুন্ধরা সেন পার্টি বন্ধ করে চলে যায়। সব লোকজন চলে যায় সেখান থেকে, রঞ্জাও চলে যায়। তানিয়া ঘরে ঋদ্ধির কাছে খুব চিন্তা করছে আর ঋদ্ধির অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। তখন গুঞ্জা আসে ঋদ্ধিকে ওষুধ খাওয়ায়। তানিয়া কান্না করে, তাই গুঞ্জা তানিয়াকে বলে, এত টেনশন করো না, ঋদ্ধির কিছু হবে না, আমি আছি। বসুন্ধরা সেনের কথা চিন্তা করে, আগামী পর্বে কি হবে, গুঞ্জা কি পারবে ঋদ্ধিকে সুস্থ করতে, জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন।